আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি হঠাৎ করে পরীক্ষার ডেট পড়াতে খুলনাতে চলে এসেছিলাম। এরপর খুলনা থেকে পরীক্ষা শেষ করে পরের দিনই শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো শ্বশুরবাড়ি চলে এসেছি, আম্মা আমাকে পিঠা আর মাংস খেতে দিয়েছেন। এটা হচ্ছে রান্না চলাকালীন অবস্থায়। তো এরকম বেশ কয়েকটা দিন শ্বশুরবাড়িতে কাটিয়েছি, সেখানকার টুকরো টুকরো কিছু ভিডিও এখন আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও পুরো ভিডিও জুড়ে থাকছে অনেক কিছু, সঙ্গেই থাকবেন আশা করি। তো জীবনের প্রথম আমি এত বড় একটা মাছ কাটছি শ্বশুরবাড়িতে বসে। আসলে আব্বু মাছ এনেছেন সন্ধ্যার একটু পরে, তো আম্মা আর আমি দুজনেই বসেছিলাম ছোটো মাছ নিয়ে। আসলে আমাকে কেউ এগুলো করতে বলে না, কিন্তু আমার নিজেরই ভালো লাগে, তাই আমি নিজেই করার চেষ্টা করি। তো অনেকক্ষণ ধরে সাহস সঞ্চয় করে আম্মাকে বললাম, আম্মা বড় মাছটা কাটতে খুব ইচ্ছা করতেছে, আমি একটু কাটি। তো আম্মা বলছে, তুমি ছোটো মানুষ, তুমি পারবা না, এখন আমি কাটি, তুমি বড় হয়ে কেটো। তা আমি অনেক রিকোয়েস্ট করে তারপরে এই মাছটা কেটেছি। তো এইটুকু আমার দেওর ভিডিও করেছে, মানে আমার চাচা শ্বশুরের ছেলে। এইভাবে আসলে আমার মাছ কাটার কোনো অভ্যাস নাই, তারপরেও আমি মাছ কাটাটাকে খুব উপভোগ করেছি আমার শাশুড়ি এবং আমার এই দেওরের জন্য। কারণ তারা আমাকে এতটাই উৎসাহ দিয়েছেন যে আমি হাসতে হাসতে মাছটা কেটে ফেলেছি, আর যতটুকু আমার কষ্ট হয়েছিল ততটুকু আমি একদমই ফিল করিনি, শুধুমাত্র তাদের দুইজনের এতটা উৎসাহর কারণে। তো এই মাছটার ওজন ছিল প্রায় 3 কেজি মতন। তো ভীষণ ভালো লেগেছে আমার মাছটা কাটতে পেরে। বেশ কয়েকটা দিন এভাবেই হাসি মজায় ঠাট্টায় কেটে গিয়েছে। তার সঙ্গে ছিল পরিবারের মানুষের আমাদের বাড়িতে আনাগোনা। আমি বাড়িতে এলেই দেখা যায় যে অনেকেই আসেন আমাদের বাড়িতে, আমাকে দেখতে আসেন, আমার খোঁজ নিতে আসেন। এভাবেই চলতে চলতে সময় ফুরিয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল। এখন আমাদের আর বসে থাকা যাবে না, আবার সেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তো রওনা দিয়ে দিয়েছি, বাসে উঠে পড়েছি অলরেডি খুলনাতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি খুলনাতেই যাচ্ছিলাম। খুলনাতে একদিনের একটা কাজ ছিল আমার, আমি একটা ফ্ল্যাটের একটা সিট বুক করেছি যাতে আমার পড়াশোনায় কোনো সমস্যা না হয়, ওখানে থাকবো, পরীক্ষা বা ক্লাস সব কিছু যাতে ওখানে থেকেই করতে পারি। এই কারণেই একদিনের জন্য খুলনাতে যাচ্ছি। একদিনও না, বলতে গেলে যখন আমি পৌঁছাবো তখন থেকে পরের দিন সকাল পর্যন্ত, কারণ পরের দিন সকালেই আমি আবার রওনা দিয়ে দেবো ঢাকার উদ্দেশ্যে। তো খুলনায় পৌঁছানোর পরে আমরা একটু ফুড কোর্টে গিয়েছিলাম, নিউ মার্কেট। এখানে আমি এর আগেও এসেছি, খুব মজার মজার খাবার আছে, এই বার্গারটা অনেক বেশি প্রিয় আমার। তো আমরা চারজন এসেছিলাম, আপনাদের ভাইয়াও ছিল আমার সঙ্গে। তো আমরা ওই কয়েক ঘন্টা খুব মজা করে কাটিয়েছি। আপনাদের ভাইয়া ছিল, আমি ছিলাম, আমার একটা বান্ধবী ছিল, আপনাদের ভাইয়ার একটা বন্ধু ছিল, খুব ভালো সময় কাটিয়েছি আমরা। আর এখন আমরা হালিম খাবো, এই হালিমটাও ভীষণ মজার ছিল, খুব ভালো একটা সময় আমরা কাটিয়েছি এখানে। হাতে সময় থাকলে হয়তো বা আরও অনেক সময় এখানে কাটাতে পারতাম, কিন্তু আপনাদেরকে তো বলেছি আমি এই যে খুলনাতে আসলাম, আমার নতুন যে রুমটা সেখানে উঠবো, ওঠার পরে কিছু গোছগাছ করব, করার পরে তারপর পরের দিন সকালেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। হাতে চলে এসেছে, এরপরে খাওয়া শুরু করতে হবে। আর আপনাদের ভাইয়া কিন্তু এই শরবতটা খুব পছন্দ করে, আমারও খেয়ে খুব ভালো লেগেছে, ভীষণ মজার ছিল। আর সবচেয়ে বড় কথা, এটা খেলে না কেমন যেন শরীরটা ঠান্ডা হয়ে যায়।
হালকা পাতলা স্ন্যাক্স করার পর আমরা চলে আসলাম ডিনার করতে। এটাও আমরা এখানেই করব, রাস্তার অপোজিটে, একই জায়গায়। তো এখানের চাইনিজ আইটেমগুলো এত মজার, অনেক বেশি ভালো লেগেছে আমাদের। আমরা খুব এনজয় করেছি এখানে। এবং এরা ছোট একটা কার্ড দিয়ে বসলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা খুলনাতে থাকেন, তারা এখানে যদি এসে থাকেন, তাহলে তো অবশ্যই চিনবেন। তো আপনাদের কারোর যদি এই জায়গাটা পরিচিত হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমাদের চারজনের খাবার চলে এসেছে, এখন আমরা খাওয়া শুরু করব। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। দেখুন কতটা লোভনীয় দেখতে, এবং এর স্বাদটাও ভীষণ মজার। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সকালে আবার দেখা হবে, ঢাকাতে রওনা দেওয়ার সময়। সব কাজ সেরে, খুলনা ছেড়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি অলরেডি চলা শুরু হয়ে গিয়েছে। তো এভাবেই স্টুডেন্ট লাইফ এবং সংসার লাইফ একসঙ্গে জড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি। সব কিছুই চলবে, চালাতে হবে, এটাই তো জীবন। কোনো কিছুই থেমে থাকবে না ইনশাল্লাহ। এখন আমরা গোপালগঞ্জ জেলার মধ্যে ঢুকছি। তো আপনাদেরকে একটা কথা শেয়ার করি, গোপালগঞ্জে ঢোকার পর গাড়ি থামালে না অনেক সময় ছোলা বিক্রেতারা ওঠেন গাড়িতে। তো আমি সবসময়ই কিনি, কারণ এই ছোলাটা এতটা মজার লাগে আমার কাছে, অনেক বেশি মজার লাগে। তো এই স্বাদটা আমি কোনোভাবেই মিস করতে চাই না, সেজন্য আমি সবসময় কেনার চেষ্টা করি। তো এখন আমরা গাড়ি থেকে নেমে এই যে লঞ্চে উঠেছি, ওপারে গিয়ে আবার বাসে উঠব। আমরা আজকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এসি গাড়িতে করে যাচ্ছি। তো বেশ ভালো সার্ভিস দিয়েছে। তবে প্রথমে যে বাসটাতে উঠেছিলাম ওইটাই বেশি ভালো ছিল, পরের বাসটা অতটা ভালো ছিল না, একটু ভাঙাচোরা ধরনের ছিল, সিটগুলোও একটু কেমন নড়ছিল। তো যাই হোক, কষ্ট হোক আর যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ জায়গা মতো পৌঁছাতে পেরেছি। তো আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।